নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেথি শাক ভাজার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি এক আটি মেথি শাক নিয়েছি। মেথি শাকগুলো আমি এইভাবে বেছে নিচ্ছি। মেথি শাক আমার বেছে নেওয়া হয়ে গেছে। মেথি শাকের সঙ্গে আমি এই শাকটা পেয়েছি। আমি এই শাকের নামটা জানি না, আপনারা যদি জানেন তাহলে আমায় কমেন্ট করে প্লিজ জানাবেন। এর জন্যে সরু সরু করে বেগুন কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি সরু সরু করে আলু, আর নিয়েছি দু কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা। কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচের মতো, দিয়ে দিলাম এক চিমটি কালো জিরে, দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা, দু কোয়া থেঁতো করা রসুন। ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি সরু করে কাটা আলু। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকে কম। আলুটা নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আপনাদের যদি তেল বেশি মনে হয় তাহলে একটু কম করেও দিতে পারেন, তবে বেগুন যেহেতু দেব সেই জন্য একটু বেশি তেলের দরকার। আলু কিন্তু আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটাও আমি আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কমিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম মিনিট দুয়েক। বেগুনও ভালো মতো ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মেথি শাক। মেথি শাকটা নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম কমিয়ে আমি মিনিট পাঁচেক ঢাকা দিয়ে হতে দেব। এইভাবে মেথি শাক খেয়ে দেখবেন তেতো তো লাগবেই না, বরং নিমেষে এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখে নিচ্ছি আলু বেগুন ভালো মতো ভাজা হয়েছে কি না। আলু বেগুন ভাজা হয়ে গেলেও শাকটা একটু কাঁচা আছে, সেই জন্য আমি দু এক মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তৈরি হয়ে গেল মেথি শাক ভাজার রেসিপি। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।